দেশের চলমান লকডাউনে আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ অবস্থায় বিশেষ ফ্লাইটে মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে আগত প্রবাসীদের জন্য 14 দিনের নিজ খরচে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনের কথা উল্লেখ করে সৌদি আরবে বাংলাদেশ দূতাবাস জরুরি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। 14 দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন বাতিল করে নিজ বাসায় হোম কোয়ারেন্টাইনের আবেদন জানিয়েছেন প্রবাসীরা। দর্শক, এই বিষয়ে আরও জানতে আমরা কথা বলেছি আমাদের জেদ্দা সহকর্মী সাইফুল রাজীবের সাথে, তিনি জানাবেন বিস্তারিত। এই জরুরি প্রয়োজনে দেশে যাবেন তাদেরকে অবশ্যই বাংলাদেশ সরকারের নির্দেশনা অনুযায়ী ঢাকায় 14 দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন করতে হবে এবং যেটি তার নিজ খরচেই। একই সাথে সেখানে আরও একটি বিষয় তার উল্লেখ করেছেন, যারা এখন দেশে যাচ্ছেন তাকে কিন্তু আগেই সৌদি আরবে থাকা অবস্থায় ঢাকায় তিনি কোন হোটেলে কোয়ারেন্টাইন করবেন সেই হোটেলের একটি বুকিং কোড বা বুকিং নাম্বার কিন্তু এখানে দেখাতে হবে, এরপরেই তিনি দেশে যাওয়ার জন্য পারমিশন পাবেন বা টিকিটটি পাবেন। এই যে বিজ্ঞপ্তিটির কথা বললাম, এটি যখন দূতাবাস কর্তৃপক্ষ তাদের ফেসবুকে পোস্ট করেন তার কিছুক্ষণের মধ্যেই কিন্তু এটি ভাইরাল হয়ে যায়। এরপর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে সৌদি প্রবাসীদের মধ্যে একটি মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। আমি যদি আপনাদেরকে কয়েকটি মন্তব্যের কথা বলি, সর্বপ্রথম অনেকে যেটি বলছেন, জরুরি প্রয়োজনে যদি কেউ দেশে যায় তাহলে কিন্তু তার ছুটি যেটি সেটি দুমাস বা এর থেকে কয়েকদিন বেশি হতে পারে। এখন ঢাকায় যদি তিনি 14 দিন থাকেন তাহলে তিনি তার পরিবারের সাথে কতদিন থাকবেন বা তার জরুরি কাজ তিনি কীভাবে সারবেন, প্রশ্নটি তারা সেখানে রেখেছেন। একই সাথে তারা আরও যেটি বলেছেন, সৌদি আরবে কিন্তু এখন করোনা ভাইরাসের ভ্যাকসিন দেওয়া হচ্ছে, আপনারা জানেন অনেক প্রবাসী ভাই কিন্তু ইতিমধ্যে ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ যেটি সেটিও কমপ্লিট করেছেন। তারা যেটি বলছেন এখানে, করোনার ভ্যাকসিন দেওয়ার পরেও কেন তাদেরকে ঢাকায় গিয়ে কোয়ারেন্টাইন করতে হবে। আরেকটি প্রশ্ন তারা সেখানে রেখেছেন যে সৌদি আরব থেকে যারা এখন দেশে যাচ্ছেন তারা কিন্তু পিসিআর টেস্টের মাধ্যমে করোনা নেগেটিভ সার্টিফিকেট সাথে করে নিচ্ছেন, এখন সেই সার্টিফিকেট সাথে থাকার পরেও তাদেরকে কেনই বা ঢাকায় এই কোয়ারেন্টাইনটি করতে হবে। এই প্রশ্নগুলো তারা আসলে বাংলাদেশ সরকারের জন্য এই প্রশ্নগুলো তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে তুলে ধরেছেন। একই সাথে অনেক সৌদি প্রবাসী আবার এটিও বলছেন যে একান্ত যদি তাদেরকে কোয়ারেন্টাইন করতে হয় তাহলে সেটি কেন বাংলাদেশ সরকারের খরচেই নয়, কারণ একজন প্রবাসী এখান থেকে কত টাকা নিয়ে যাচ্ছে আর কোয়ারেন্টাইন খরচ যেটি অনেকে বলছেন যে সেটি 30 থেকে 45 হাজার টাকা পর্যন্ত খরচ হতে পারে, যেটি অনেকটা দুর্লভ অনেক প্রবাসীর জন্য বা অনেকের পক্ষে এটি ব্যয় বহন করাও কিন্তু সম্ভব না। একই সাথে সৌদি অনেক প্রবাসীর সাথে আমরা কথা বলেছিলাম, তারা প্রত্যেকে যে বিষয়টি বলছেন যে বাংলাদেশ সরকার অবশ্যই সৌদি প্রবাসীদের কথা ভেবে বা অন্যান্য দেশে যে সকল প্রবাসীরা আছেন তাদের যে কোয়ারেন্টাইনটির কথা বলা হচ্ছে সেটি যেন তারা তাদের নিজ বাসায় বা নিজ বাড়িতেই যেন করতে পারেন। এবং একই সাথে তারা এটিও বলেছেন যদি তারা সেই কোয়ারেন্টাইনটি সঠিকভাবে পালন না করেন তাহলে সরকার যে কোনো সময় যে কোনো ব্যবস্থা নিতে পারেন। আর সর্বোপরি আমরা সৌদি প্রবাসীদের কাছ থেকে যেটি জেনেছি এবং বাংলাদেশ সরকারের কাছে তারা যেটি আহ্বান করেছেন, এই ঢাকায় প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন যেটি সেটি যেন বাংলাদেশ সরকার আবারও বিবেচনা করেন এবং প্রবাসীদেরকে তারা যেন নিজ বাড়িতে কোয়ারেন্টাইন করতে পারেন সেই সুযোগটি দেওয়া হয়।